দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে আইন বিশেষজ্ঞদের। এ বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখন আসেনি বলেও মত কারো কারো। রিপোর্ট করছেন তোফাল আহমদ। পাঁচ বছরের সাজা মাথায় নিয়ে কারারুদ্ধ বেগম খালেদা জিয়া। সংবিধানে আছে নৈতিক স্খলনের অপরাধে কমপক্ষে দুই বছর দণ্ড হলে পরের পাঁচ বছর পর্যন্ত নির্বাচনে দাঁড়ানো যায় না। তাই বিএনপি অভিযোগ করে আসছে নির্বাচনে অযোগ্য করতেই বেগম জিয়ার বিরুদ্ধে এই মামলা। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, পাঁচ বছর দণ্ড হয় আগামী নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কি না? বেল নিলেই কি উনি কন্টেস্ট করতে পারবেন? আমি বলবো যে না। বেইল তো হলো, ওই রায় হয়েছে বলে তাকে বেইলে দেওয়া হচ্ছে, জামিনে দেওয়া হচ্ছে, রায় রয়ে গেছে বলে, দোষী সাব্যস্ত হয়ে যে রায় হয়েছে সেটা থেকে যাচ্ছে বলেই বেইলে বাইর করা, তাহলে তো এমনি ছেড়ে দিতেন। সেন্টেন্স অফ কনভিকশন ইজ টু বি স্টেড, সেটাকে স্থগিত করতে হবে, আদালতের কাছে প্রেয়ার দিতে হবে যে এটা স্থগিত করেন, পেন্ডিং হিয়ারিং অফ দি অ্যাপিল, অ্যাপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটাকে স্থগিত করেন। যদি আদালত স্থগিতাদেশ দেন তাহলে কিন্তু উনি কন্টেস্ট করতে পারবেন। বাস্তবতা হলো এ বিষয়ে উচ্চ আদালতে দুই ধরনের রায় রয়েছে, আইনমন্ত্রীও বলেছেন সে কথা। বিএনপির সিনিয়র নেতা বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মধু ধামদও বলেন বিষয়টি মাথায় রেখেই এগোচ্ছেন তারা। আইনমন্ত্রী সঠিক এই ব্যাপারে, তিনি সঠিক। আমি মনে করি যে এটা অত্যন্ত বাস্তবসম্মত এবং যুক্তিসঙ্গত, কারণ আমি আপিল করেছি, এই কোর্টটা তো প্রাথমিক আদালত, সে প্রিলিমিনারি কোর্ট, হ্যাঁ এই কোর্ট তো শেষ কোর্ট না, শেষ কোর্ট হলো আমাদের আপিল বিভাগ, যে যতদিন ওইখানে সিদ্ধান্ত না হবে ততদিন পর্যন্ত আমি মানে যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি, তার সাজা তো চূড়ান্ত হবে না। এ বিষয়ে আইনের নানা ব্যাখ্যা থাকায় ভিন্ন ভিন্ন মত তৈরি হয়েছে। তাই বেগম জিয়া নির্বাচনে অযোগ্য হবেন কিনা তা বলার সময় এখনো আসেনি বলে মনে করেন নির্বাচন কমিশনের সাবেক আইনজীবী শাহদিন মালিক। দুই ধরনের রায়, এটা বিভিন্ন আইনি জটিলতার কারণে হয়েছে, অর্থাৎ এই প্রশ্নের আমার দৃষ্টিতে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর নাই। অতএব যেটা হবে, যে বেগম খালেদা জিয়া যদি নির্বাচন সময় মানে জেলে থাকুন বা বাইরে থাকুন, ওনার প্রার্থিতা যখন দায়ের করবেন, নির্বাচনে মনোনয়নপত্র দায়ের করবেন, তখন আমার মনে হয় ওনার যোগ্যতা অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে, এটা পারেন কি না, তখন এটা আমার মনে হয় যে হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত দিবে। উভয় দিকেই যুক্তি আছে, উভয় দিকেই নজির আছে। অতএব এটা এখনও আমরা যেটা বলি আইনের ভাষায়, এই প্রশ্নের উত্তরটা সুনিশ্চিত এখনও হয় নাই। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল হলে অভিযুক্ত ব্যক্তি দোষী না নির্দোষ বিবেচিত হবেন এই দ্বন্দ্বের সুরাহা একটু কঠিনই বটে, কারণ দেখা গেছে কেউ দোষী সাব্যস্ত হয়েও আপিল আবেদনের কারণে টিকে গেছেন, আবার কারো ক্ষেত্রে তা হয়নি। আইনমন্ত্রী সম্ভবত সে কারণেই বলেছেন উচ্চ আদালত এবং নির্বাচন কমিশন যথাসময়ে ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। তোফায়েল আহমদ, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।